নন-স্টপ 30 সেকেন্ড ব্যাট ট্যাপ করে জিতে নাও আমার অটোগ্রাফ দেওয়া ব্যাট। বর্তমান বিশ্বের অনেক কিছুর সিদ্ধান্ত আসে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, আর সেই জন্যেই দিনকে দিন এর চাহিদাও বেড়েই চলেছে। ফেসবুক এবং এর মতো যোগাযোগ মাধ্যমগুলোর অ্যালগোরিদমগুলো নির্ভর করে আইডিগুলোর পপুলারিটির ওপরে, আর এই পপুলারিটি চলে ফেসবুকের ফলোয়ারের সংখ্যার ওপরে। বাংলাদেশেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ফলোয়ার সংখ্যা 1 মিলিয়নের ওপরে। ফলোয়ারদের হিসাব করতে গেলে যাদের নাম সবার আগে আসে তারা হলেন খেলোয়াড়, এই যেমন CR7, লিওনেল মেসি বা বিরাট কোহলি। তবে বাংলাদেশেও এই ফলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় খেলোয়াড়রাই, যদিও অন্যান্য দেশে সেলিব্রিটি বা মিডিয়া কর্মীদের ফলোয়ার সংখ্যা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হয়। বাংলাদেশে এখন পর্যন্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে সাকিব আল হাসানের। তবে এবার সাকিবকে ধরে ফেললেন জনপ্রিয় এবং সর্বদা আলোচনায় থাকা বাংলাদেশি অভিনেত্রী পরিমণি। এতদিন সাকিব আল হাসানের ফেসবুক অনুসারী ছিল 16 মিলিয়ন, গত বুধবার থেকে একই পরিমাণ অনুসারী যুক্ত হয়েছে পরিমণির ফেসবুক পেজে। 16 মিলিয়ন অনুসারী থাকা সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। অন্যদিকে 16 মিলিয়ন অনুসারীর পরিমণির ফেসবুক পেজ থেকে দেশ বিদেশের 151 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরিমণি দুজনই আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির অনুসারী। কয়েক মাস আগে বাংলাদেশিদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সর্বোচ্চ অনুসারী নিয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 16 মিলিয়ন অনুসারী নিয়ে তখন পেছনে ফেলেছিলেন চিত্রনায়িকা পরিমণি ও ক্রিকেটার মুশফিকুর রহিমকে।